ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता धिया सर्वविद्यास्वरूपान्तं शारदां प्रणमाम्यहं परतत्त्वे सदादीनो रामकृष्ण समाकया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्नी वै एच पार्षदा रामकृष्ण गत प्राणं सर्वान् तान् प्रणमाम्यहं सर्वान् तान् प्रणमाम्यहं श्री भगवानের অশেষ ইচ্ছায় আমরা আজকে একটু আগেই বসে পড়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই আলোচনা এই পাঠ এবং আলোচনা করবার উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করছি স্বামী ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের উপদেশ অধ্যায় থেকে এবং উপদেশ অধ্যায় যেখানে শেষ করেছিলাম সেটা হলো এই একটু বাইরে তীর্থস্থানে দিন গিয়ে দিন কতক আড্ডা করো অন্যদিকে অনেক দিকে সুবিধা হয়ে যাবে প্রকৃতির একটা নূতন দৃশ্য দেখে মনের গতি খুব ভালো থাকবে শরীরও সুস্থ থাকবে আর ধ্যানের সুবিধা হবে মহারাজ এটি বলছেন বলছেন বাইরে গিয়ে একটানা এক জায়গায় থাকতে 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 যেমন হিন্দিতে বলে না ঘর কা মুরগি ডাল বরাবর রোজ যদি মুরগির মাংস খান তাহলে মনে হবে ওই ভাত আর ডাল ডাল আর রুটি খাওয়ার মতো ঠিক সেই রকম তাই একটু জায়গার পরিবর্তন করা দরকার আছে জায়গার পরিবর্তন হলে আমাদের জীবনের পরিবর্তন হয় আমাদের জীবনের ভাবনা চিন্তার সমস্ত কিছু পরিবর্তন হতে থাকে আমরা একটা নতুন গতিতে কাজ করতে আরম্ভ করি এবং যখন জীবন প্রবাহমান হয় তখন জীবনে যত চ্যালেঞ্জ আসতে থাকে সেগুলোকে অতিক্রম করে যাওয়ার মতো শক্তি আমরা অর্জন করি এবং এই শক্তিটি থাকার ফলে আমাদের আরও আমাদের জীবন গতিময় হতে থাকে আমরা আবার নতুন করে নিজেদেরকে মেলে ধরতে পারি দেখবেন যে প্রকৃতির একটা নূতন দৃশ্য দেখে মনের গতি খুব ভালো থাকবে যখনই আপনার চেনা পরিচিত যে গণ্ডি সেই গণ্ডির বাইরে আপনি যাবেন তত দেখবেন সেই জীবন আপনাকে একটা নতুন করে ভাবতে আমাদের সাহায্য করে আমরা কি এইখানেই থেমেছিলাম তারপর থেকে শুরু করব বলছেন চিত্ত শুদ্ধি হওয়া চাই সংসারে কত ভয় সাধন পথে গেলেই কেবল যুদ্ধ আর যুদ্ধ কখন কোনটা উঁকি মারে তার দমন প্রত্যেক পদে বাসনাদি দমন করতে চেষ্টা করতে হয় পাছে জড়িয়ে পড়ে প্রথমে কিছুদিন নির্জন চাই মনের আট চাই তারপরে সব ধীরে ধীরে হতে থাকে প্রথম সাধন ভজনের যে মূল কথা সেটা হচ্ছে হৃদয়ের পবিত্রতা আমরা একেবারে কেউ এরকম মুখে হাত দিয়ে বলতে পারি না যে আমরা সবাই একবারে 100% পবিত্র কিন্তু পবিত্র হওয়ার চেষ্টা করতে হয় সাধন ভজনে সব কটা সব ভাবনার মূল কথা হচ্ছে পবিত্রতা হওয়ার যেমন আছি তার থেকে উন্নততর একটা অবস্থায় যাওয়া এই উন্নততর আমি যে অবস্থায় আছি তাতে যদি স্যাটিসফাইড না থাকি তাহলে দেখবেন আমরা কিছুতেই এগোতে পারবো না দেখবেন এবছরে যে পুজোয় যে জামাকাপড় কিনেছেন আপনি সব পরার পরে মনে হয় না আগামী বছরে এর চেয়ে ভালো কিছু কিনতে হবে এইটা সব হয় এই মাঝে মাঝে দেখি সেই একজন সেদিনকে দেখছিলাম একজন একটা ভিডিও দিয়েছেন তা সে আলমারি ভর্তি কাপড় বলছে এবার বিয়ে বাড়িতে কি পরে যাব
বুঝে উঠতে পারছি না, বলছে কেন এই এত জামা কাপড় সব তো তোমার, বলছে না এই এটা পরে ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় পোস্ট হয়ে গেছে, এখন এই কাপড়ে রিপিটেশন হবে না। এই যে ডিসস্যাটিসফ্যাকশন উইথ হোয়াট উই হ্যাভ, যেটা আমাদের কাছে আছে তার প্রতি এটা ডিসস্যাটিসফ্যাকশন, এটা যখন আমাদের ব্যক্তি জীবনে ভগবানকে পাওয়ার ইচ্ছায় হয় যে আমি যে অবস্থায় আছি সে তাতে আমি সন্তুষ্ট না হয়ে আমি আরও কিছু উন্নততর একটা জীবনযাপন করব, এই বোধটা যখন আমার আসে তখনই আমরা তার দিকেও এগো, এবং তার প্রথম টেস্টটা হচ্ছে পবিত্র হওয়া। ভগবানের কাছে যেতে গেলে সবসময় পবিত্র হতে হবে, যেমন আপনারা যখন পুজো টুজো করেন তখন সঙ্গে সঙ্গে সেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন মোছামুছি করেন, যেদিন পুজো হবে তার আগে কত সুন্দর করে সব ব্যবস্থাদি করেন, ঠিক সেই রকম যতক্ষণ না পর্যন্ত আমি নিজেকে পবিত্র করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু সাধন ভজন পথে এগোনো যাবে না। তার কারণ হচ্ছে সাধন পথে যে ভাবনা চিন্তা সেগুলোকে আমরা কিছুতেই আঁকড়ে ধরে থাকতে না, পবিত্রতা আমাদের মনের ভিতরে ওই ধরে থাকার শক্তিকে জাগ্রত করে, সবসময় আমাদের মনের ভেতরে ধরে থাকার শক্তিকে জাগ্রত করে। মহারাজ বলছেন সংসারে কত ভয়, সাধন পথে গেলেই কেবল যুদ্ধ আর যুদ্ধ, কোনটা কখন উকি মারে তার দমন। সংসারে থাকাটা যে ভয়ের সেটা মহারাজ অনুভব করতে পারছেন, আপনারা তো খুব বেশি অনুভব করেন, সব সময় বাসনার সাথে যুদ্ধ করতে হবে, এই বোধহয় আমি বোধহয় পথহারা হলাম। তাই বলছেন কোনটা কখন উকি মারে তার দমন, আপনার মনে হচ্ছে আপনি এবারে ভীষণ ভগবানের প্রতি মনোনিবেশ করেছেন, কিন্তু এই যে আমি জানি অনেক জানি আর অন্য কেউ কিছু জানেন, দে আর সিম্পলি ইডিয়েটস, দেখবেন এইটা কখন আমাদের মনের ভেতরে ঢুকে যায় আমরা ঠিক বুঝতে পারিনি। আমার মতো জব কেউ করতে পারে না, আমার মতো পাঠ কেউ করতে পারে না, আমার মতো এরকম টান টান হয়ে বসে জব ধ্যান কেউ করতে পারে না। আমি সমালোচনার দৃষ্টিতে বলছি না, বেলুড় মঠে যখন আমরা সন্ধ্যাবেলার কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে সব মন্দির প্রণাম করে আবার ফেরত আসতাম, তখন দেখতাম বাইরে থেকে ঠাকুরকে আমি বাইরে থেকে প্রণাম করতাম, কারণ খেতে যাওয়ার আগে আমরা ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করতাম, তখন একদম ফাঁকা থাকতো মন্দির, সেই কারণে ভিড়ের মধ্যে আমরা ঠাকুরকে প্রণাম করার চেষ্টা করতাম না, বাইরে থেকেই প্রণাম করতাম, আমরা বলতাম এরকম বাইরে থেকে এই প্রণাম হলো, তখন দেখতাম সারা নাটমন্দিরটা অন্ধকার হয়ে গেছে, ঠাকুরের ঘরের আলোতে নাটমন্দিরটা আলোকিত, দু চারটে আলো জ্বলছে নাটমন্দিরে আর সবাই বসে জপ ধ্যান করার চেষ্টা করছে, সবই ছায়ামূর্তি, দূর থেকে দেখছি তো ছায়ামূর্তি, সেই ছায়ামূর্তিগুলো কখনো এরকম নামছেন কখনো এরকম সোজা হচ্ছে, কখনো এরকম নামছেন কখনো সোজা হচ্ছে, আপনার নাম দিয়েছিলাম প্রণমামি মুহুর্মুহু, বারবার প্রণাম করছি। আসলে কিন্তু সেই যে দিদিমণি যে করছেন তিনি কিন্তু জপ করারই চেষ্টা করছেন, একেবারে ফাঁকি দেওয়ার সামান্যতম চেষ্টাটুকুও করছেন, সামান্যতম চেষ্টাটুকু করছেন, কিন্তু তার শরীর পারমিট করছে না, সব দিন যে আমাদের শরীর পারমিট করবে তা কিন্তু নয়, আমরা সব দিন যে একই রকমভাবে যোগধ্যান করতে পারছি তা নয়, কিন্তু এই সত্যতাটাকে স্বীকার করে বাড়ি ফিরে গিয়ে খানিক বিশ্রাম করে তারপরে যদি আমরা যোগধ্যান করতে বসি সেটা অনেকটা কাজের হয়, কিন্তু ওই যে লোকে কি বলবে আহ আগের মতো আর যোগধ্যান করে না, এই যে একটা ছোট্ট লোকমান্য হওয়ার ইচ্ছা, লোকে বলছে হ্যাঁ মানুষ না যাপ কি যাপ জপ করে আরে বাবা একটা টান হয়ে বসে থাকে, আমরা ছেলেবেলা বসতে হতাম একটা টান হয়ে বসে থাকে, বিপুল তপন মহারাজ বসে সন্ধ্যা আরতির পরে গর্ভমন্দিরে বসে টান টান হয়ে বসে জপ করতেন, তখন ওনার সন্ন্যাস হয়নি চৈতন্য ব্রহ্মচারী, ওই হাঁ করে দেখতুম আর বাড়িতে কেরম টান টান হয়ে বসে থাকার চেষ্টা করতাম, চার দিন খুব ভালো লাগতো কিন্তু তারপর থেকে পিঠ চঞ্চন ঝনঝন টন টন পন পন নানা রকমের জিনিসপত্র হতে থাকে, সেই কারণে আমার আমি যতটা পারি সেই অনুযায়ী ধীরে ধীরে এগোতে হবে, এবং সেই এগোনোর পথে আমার যা কিছু বাধা সেটাকে অতিক্রম করতে হবে, যদি না চেষ্টা করি তাহলে কিন্তু নানা রকমের বাসনা এসে আমাকে জড়িয়ে ধরবে এবং তখন আমি কোনোভাবেই এই অবস্থাটাকে পেরিয়ে যেতে পারবো না, এই পেরিয়ে যেতে গেলেই তখন নানা রকমের বাধা এসে থাকবে। তাই বলছেন প্রত্যেক পদে বাসনাদি দমন করবার চেষ্টা করতে হয় পাছে জড়িয়ে পড়ে, এই গল্পটা আমি অনেকবার বলেছি আপনারা হয়তো শুনেছেন, যে আপনার বলা হয়েছে আপনি আজকে খাবেন না আর কি, আপনি আপনাকে বলে দিয়েছে ডাক্তার থেকে এইগুলো খাওয়া বলুন, ভাজা জিনিস খেতে আপনার খুব ভালো লাগে, এই 100 কিলোমিটার বেগে আপনি হাঁটছেন, কিন্তু যেই ওই চপ দোকানের সামনে দিয়ে যাচ্ছেন আপনি হাঁটছেনই, আপনার গতিটা 100 কিলোমিটার থেকে পড়তে 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 40 কিলোমিটার হয়ে গেছে, তারপরে যেই দোকানটাকে অতিক্রম করলেন তখনই আপনি খাননি কিন্তু,
কিন্তু আপনার মনে এক ধরনের বাসনা, খাবার ইচ্ছা, সেটা পাওয়ার ইচ্ছা আমাদের ভিতরে যাচ্ছে। এটা রাজা মহারাজ বলছেন যে পদে পদে মনে রাখতে হয়, ইচ্ছা বাসনা দিয়ে দমন করতে চেষ্টা করতে হয়, পাছে জড়িয়ে পড়ে। তাই বলছেন প্রথমে কিছুদিন নির্জন চাই, মনের আট চাই, প্রতিদিন কি প্রথম কিছুদিন নিয়ম মেনে জপ ধ্যান করাটা খুব প্রয়োজন আছে। অনেক সময় বেশিরভাগ সময় আমরা দেখি আমরা আমাদের গুরুরা যে কথা বলেন সেটা কিছুতেই মানতে চাই, আমরা গুরুর ওপর গুরুজিরি করি। সাধন ভজনে যে কথাটি বলা আছে সেটি যদি আমরা মন দিয়ে পালন করে থাকি তাহলে দেখবেন আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হয়নি। ওইটা যখনই অভ্যাস হয়ে যায় তখন আমরা যেখানে বসেই জপ ধ্যান করি না কেন মন সঙ্গে সঙ্গে শান্ত হয়। কিন্তু প্রাথমিক অবস্থায় অন্তত এক বছর ওইটিকে নিয়ম নিষ্ঠার সঙ্গে দুবেলা করতে হয়, দিন সাতেক বাদে কিচ্ছু হলো না ভেবে জপ ধ্যান ছেড়ে দেওয়া ওটা কোনো কাজের কথা নয়। এ দেখবেন এই বইয়ের একেবারে শুরুর দিকে মহারাজ বলছেন সাধন পথে পুরুষকার দরকার, কিছু করো, চার বছর অন্তত করে দেখো দেখি, যদি কিছু না হয় তবে আমার গালে একটি চর মেরু। এ বলছেন যদি অন্তত চার বছর করে দেখতে হবে, যদি তাতেও কিছু না হয় তখন তুমি আমার গালে চর মেরু, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিছু করো। আমাদের বেশিরভাগ সময় আমরা কিছু করি না, না করি আমরা প্রায় সবাই কিস্তি মাত করতে চাই। যে সচিন টেন্ডুলকার, তিনি যে ব্যাটিংয়ের রাজা যিনি, তাঁকে ওই অবস্থায় যেতে কত প্র্যাকটিস করতে হয়েছে, কত অভ্যাস করতে হয়েছে। হ্যাঁ, সেদিনকে দেখাচ্ছিলেন আশা ভোঁসলে লগ যা গেলে, এই লতা মঙ্গেশকরের গানটা আশা কীরমভাবে, লতা কীরমভাবে গিয়েছেন, এ কীরকম তার উচ্চারণ, মিউরের কাজ, আশার এখন গলা ভেঙে গেছে কিন্তু ওই গলায় উনি কেটে 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 এক একটা অংশ কেটে কেটে দেখাচ্ছেন। উর্দু, এই আমাদের এখন যিনি ওই গান শ্রেয়া ঘোষাল, উনি বলছিলেন যে উর্দু শিখেছিলেন, কেননা দিলীপ কুমার বলেছিলেন আপনার উর্দুটা ভালো নয়, তাই তিনি উর্দু শিখেছিলেন। কখনো কোনো একবারে ভুল কোনো একটা শব্দ কোনো দিন উচ্চারণ করেনি, অথচ তিনি গায়িকা। আসলে আদতে এই সাধক হওয়ার জন্য আমাদের নিখুঁত হওয়ার চেষ্টাটা খুব জরুরি। নিখুঁত হতে চেষ্টা করি না, আমরা সবসময় ভাবি অ্যাভারেজই থাকি, অ্যাভারেজই যখন চলে যাচ্ছে অ্যাভারেজ থাকলেই তো সব হয়ে গেল, কেন অন্যরকম কিছু হওয়ার চেষ্টা করব। আমরা উপদেশ অংশে এবার বিবিধ প্রসঙ্গ আলোচনা করব। বলছেন এক এক স্থানে একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় সাধন ভজনে বেশ অনুকূল, ওই সময় বেশ একটা স্পিরিচুয়াল কারেন্ট, আধ্যাত্মিক স্রোত বয়, তখন জপ ধ্যান করতে বসলে মন সহজে স্থির হয়ে যায়, বেশ আনন্দ পাওয়া যায়। প্রত্যেক জায়গার একটা বিশেষ ক্ষণ থাকে, ক্ষণের স্পেশালিটি যেটা হচ্ছে অনেক সময় সন্ধিক্ষণটা হচ্ছে খুব ভালো ক্ষণ। দিন যাচ্ছে, সকাল শেষ হয়ে দুপুর আসছে, মধ্যাহ্ন, দেখবেন ব্রাহ্মণদের ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে বলা হয়েছে, ব্রাহ্ম মুহূর্তে, দুপুরবেলা এবং সন্ধ্যেবেলা, এই তিন সময়ে গায়ত্রী পাঠ করলে কি হয়, জপ ধ্যান করবার চেষ্টা করলে কি হয়, প্রকৃতি, বাইরের প্রকৃতি শান্ত থাকে, এবং বাইরের প্রকৃতি শান্ত থাকার ফলে আপনাকে খুব বেশি একটা চেষ্টা করতে হয় না। আমাদের অন্তর প্রকৃতি এবং বাইরের প্রকৃতি দু প্রকৃতিকেই শান্ত করতে হয়, যেখানে একটা শান্ত হয়েই আছে সেখানে খুব সহজে সাধন ভজন করা যায়। এছাড়াও প্রত্যেকটা জায়গার এক একটা ক্ষণ আছে, যেমন আমাদের বেলুড় মঠ হচ্ছে দুপুরবেলা, দুপুরবেলা আড়াইটে তিনটের পর থেকে ওই সময় বসে যেখানেই বসে আপনি জপ করুন না কেন আপনি একবারে শান্ত হয়ে যাবেন। অনেক সময় অনেক সাধুদের আমরা দেখেছি যে দুপুরবেলা তারা আসতেন মায়ের ঘরে, মায়ের মন্দিরেতে বসে জপ ধ্যান করতেন, মায়ের ঘর তখনও খোলা হতো না কিন্তু জপ ধ্যান করতেন, আর তিনটের পরে ঠাকুর ঘর খুলে গেলে, ঠাকুরের মানে নাট মন্দির খুলে গেলে সেখানে বসে বহু লোককে জপ ধ্যান করতে দেখেছি। এই ক্ষণটাকে খুঁজে বার করতে হবে, এটা কেউ বলতে পারবেন, এটা আপনিই বলতে পারবেন যে কোন সময়টা আপনার জন্য সবচেয়ে ভালো সময়। সেই সময় সারাদিন যেমন নির্দিষ্ট সময় জপ ধ্যান করলেন, কিন্তু সেই সময় খুব বেশি করে জপ ধ্যান করার অভ্যাস করতে হয়। এই অভ্যাসটা যদি না থাকে তাহলে খুব মুশকিল, এই অভ্যাসটা আমাদের থাকতেই হবে, আমাদের সকলের ভেতরে থাকতেই হবে, এই সময় আমি জপ ধ্যান করবো। তাই বলছেন তখন জপ ধ্যান করতে বসলে মন সহজে স্থির হয়ে যায়, বেশ আনন্দ পাওয়া যায়। যে শেষের যে কথাটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কেন সাধন ভজন করব, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ পাওয়া। আমার মনের আনন্দ যদি না থাকে, আমার কাছে যদি একেবারে সেই টাটা বিড়লার মতো সম্পত্তি থাকে তাহলে ভীষণ কষ্ট, রাত্রে ঘুমোতে পারছি না, দিনে কিছু করতে পারছি না, সব কিছু সেই রাজার গল্পের মতো, সেই রাজার খুব কষ্ট, সে কিছুতেই তার ঘুম আসে না, অথচ সে একদিন রাজা একদিন বেরিয়ে পড়লেন, রাস্তায় দেখলেন একজন
ভিখারি গাছতলায় বসে আছে, বলছে তুমি কেমন আছো? বলে খুব আনন্দে আছি। কিরকম আনন্দে আছো? এই দুবেলা খাই আর এই গাছতলায় শুয়ে থাকি। বলছে ঘুম হয় হতে? বলছে হ্যাঁ, কম্বলের আসন পেতে নি, ব্যাস ভোঁজ ভোঁজ করে ঘুমাই। রাজার কি দুঃখ, রাজার কি দুঃখ, রাজার কি দুঃখ, যে কিছুতেই তার ওর অত ভালো ঘুমায়, আমার এত কিছু থাকা সত্ত্বেও ঘুমোতে পারি না। তারপরে তিনি খোঁজ নিয়ে জানলেন যে তার কিচ্ছু নেই, তাই তার কোনো চিন্তা হারানোর ভয় নেই, আর এর এত আছে সেটাকে হারানোর ভয়তেই প্রায় সে মারা পড়ে যাচ্ছে। এটা হচ্ছে কথা, আমাদের যে হারানোর ভয়তে এতেই আমরা ভীষণ কষ্ট পাই। একজন প্রশ্ন করছেন, মহারাজ কি করে সে সময় ধরতে পারা যায়? মহারাজ বললেন, ও বোঝা কিছু শক্ত নয়। যারা ঠিক ঠিক সাধন ভজন করে কিছুদিন বাদে সহজেই তারা ও সব ধরতে পারে, বুঝতে পারে। নিত্যানন্দজি আমাদের এটির একটি ক্লারিফিকেশন দিয়েছিলেন, বলেছিলেন সবসময় বারে বারে প্রত্যেক দিন বারে বারে চেষ্টা, একবারে যখন যোগদান করতে পারছি না, বারে বারে চেষ্টা করতে হয়। বারে বারে চেষ্টা করে সাধন ভজনের একটা অভ্যাস তৈরি করতে হয়। সাধন ভজনে যদি অভ্যাস তৈরি করতে না পারা যায় তাহলে একসময় বসে আমাদের মনকে বসাতে পারি। অনেকগুলি প্রসেস বলেছিলেন, একটা হচ্ছে সারাদিন স্মরণ মনন, বলছেন এই তুমি তোমার আমার ঘর থেকে বেরোলে সাধন চিন্তা করলে এখন থেকে তুমি শ্বাসে প্রশ্বাসে যোগদান করবে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মন্দিরের সামনে গিয়ে ভুলে গেলে, আবার রাজা ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে তোমার মনে হলো, কিন্তু তার জন্য দুঃখ করো না, যেখানে মনে পড়ছে সেখান থেকেই শুরু করো। ওই যে দুঃখ করে যে সময় নষ্ট সেটা করবে না। উনি বলতেন আমাদের দুটো মন আছে, একটা চেতন মন আর একটা অবচেতন মন। যদি আমরা শ্বাসে প্রশ্বাসে জপ করি তাহলে চেতন মনে যেমন ঈশ্বরের ছবি তার মন্ত্রের অর্থ মনে থাকবে, ঠিক অবচেতন মনে তার একটা ইম্প্রেশন থাকবে। যখন আমি খালি বসে আছি তখন অবচেতন মন কাজ করতে থাকবে, তখন আপনা আপনি সাধন ভজন হতে থাকবে। সেই কারণে তিনি খুব জোর দিয়ে বলতেন এটা করা। আর দুটো বলতেন, আমরা বলেছিলাম খুব কাজের চাপ, উনি বলেছিলেন অকাজের সময়গুলোকে জুড়ে করা। আরেকটা যেটা সেটা হচ্ছে বারবার চেষ্টা করতে হবে, জপের একটা অভ্যাস তৈরি করতে হবে। জপের অভ্যাস তৈরি করলে দেখবেন আমাদের অনেক চিন্তা ভাবনা করার পরে এই যে আঙুল যে ঘোরানো এটা তখন মনে করো মেকানিক্যাল, এরপরে এই আঙুলটা ঘোরাবো, এরপরে ওই আঙুলটা ঘোরাবো, কিন্তু এটা যদি আমাদের অভ্যাস হয়ে যায়, যে মুহূর্তে আমরা বসবো বারবার করতে করতে যেটা করতে করতে আমাদের অভ্যাস হয়ে যাবে, আমাদের বড় একটা চিন্তা করতে হয় না। মায়েরা দেখবেন যখন প্রথম রান্না করা শুরু করেছিলেন তখন সে বলে দিয়েছে 1 ইঞ্চি আদা, আপনি দেখে নিচ্ছেন মোটামুটিভাবে এটা 1 ইঞ্চি, কেউ কেউ স্কেল দিয়ে মেপেও দেখে 1 ইঞ্চি কিনা। কিন্তু পরে আপনাদের এসব কিন্তু হয় না, রোজ ওই ঝোল রান্না করছেন, করতে করতে ওই হাতের আন্দাজে আপনারা মশলা দিতে পারেন, চিনি দিতে পারেন, লবণ দিতে পারেন, না স্বাদ করেও টেস্ট না করেও না চেখেও আপনারা বলতে পারেন খাবারটা ভালো হচ্ছে। সাধন ভজনের ক্ষেত্রে আসলে ব্যবহারিক জীবনে আমরা যা যা করি, আমাদের আধ্যাত্মিক জীবন মানে আলাদা কিছু নয়, ব্যবহারিক জীবনটাকে আমাদের আধ্যাত্মপথে কাজে লাগে। যা যা অভ্যাস করি এখানেও তাই তাই করতে হয়, নিরন্তর চেষ্টা, নিরন্তর চেষ্টা। আমাদের ওখানে একটি ছেলে আছে তপন করিয়া, সে ওই nishamadhulika.com হিন্দি লেখা, হিন্দি বলা আর ছবি দেখে অসাধারণ রান্না করতে পারে। তাকে ফিডনি করতে শেখানো হলো, যে এইভাবে ফিডনি করবে। প্রথম দিন হলো কিন্তু প্রাণের সুখে চিনি দিয়েছেন, মনে হচ্ছে মানে 1 চামচ খেলে আর আগামী 3 দিন আর ব্লাড টেস্ট করতে হবে না, ওটা 300 নিচে কিছুতেই নামবে না। ও বুঝে গেল এটা ঠিক হয়নি, তারপরের দিন আবার একটু কম চিনি, তারপরের দিন চিনি ছাড়া, এরকম করতে করতে এখন বারবার করতে করতে এই মাসখানিকের মধ্যে একদম পারফেকশনে এসে গেছে। আমাদের যদিও সেগুলো গলাৎকরণ করতে হয়েছে, চিনি বেশি, চিনি কম, চিনি ছাড়া সব খাওয়া হলো, কিন্তু এই বারবার অভ্যাস করতে করতে এখন যেটা করছে সেটা একবারে পারফেক্ট, একবারে যেরকম হয় সেরকম। একবার বলা হলো ওতে কিশমিশ দিতে হবে, সে কিশমিশ সে দিল, সে এত কিশমিশ মানে বাজারে গিয়ে অত কিশমিশ কিনে নেওয়া যায় না, প্রতিনিওয়ালা প্রত্যেকটা ইয়েতে চামচে অন্তত 3-4টে করে কিশমিশ উঠছে, এত বেশি দিয়ে ফেলেছে। তারপরে ও বুঝলো ওটা অত বেশি দেওয়া যাবে না, কিশমিশ শুধু ওই সাজানোর জন্য, গার্নিশিংয়ের জন্য দিতে হবে, উপরে একটা একটা করে দিতে হবে। এইগুলো হচ্ছে বারবার অভ্যাস করতে, ঠিক সাধন ভজনের ক্ষেত্রে বারবার বারবার অভ্যাস করতে। যে মুহূর্তে আপনি সাধন ভজন করতে বসবেন সঙ্গে সঙ্গে আপনার ইষ্টের মুখ, গুরুর মুখ এবং আঙুল একবারে রেডি হয়ে যাবে জপ ধ্যান করার জন্য। আপনি যেন নিজের মনের ভেতরে সেই জপের মন্ত্রটা যেন শুনতে পাবেন, জীব নারায়ণের কথা নয়, শব্দ উচ্চারিত হবে না, একেবারে মনে মনে, অথচ মন শুনতে পাবে আপনার মন্ত্র। তাই বলছেন ও বোঝা কিছু, ওই যারা করে বারবার জপ ধ্যান করতে করতে আমরা ঠিক বুঝতে পারি কোন সময়টা আমার জন্য এফেক্টিভ।
তখন বারবার সেই দিনগুলোতে চেষ্টা করতে হয়, এবং তখন বুঝতে পারবেন ওইটা আপনার ক্ষণ, আপনার ঘরেতে ওইটাই হচ্ছে ক্ষণ, ওই সময় বইছে আধ্যাত্মিক বায়ু বইছে, ওই সময় আপনি জপ ধ্যান করলে আপনার মন অনেক বেশি শান্ত হয়ে যায়। বলছেন ও বুঝতে পারা কিছু শক্ত না যারা ঠিক ঠিক সাধন ভজন করে। আসলে যারা ঠিক ঠিক সাধন ভজন যা সম্পর্কে যারা খুব সিরিয়াস, তারা কিন্তু প্রত্যেকটি আচরণ খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, নিজের আচরণকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করে, কখনো নিজেদের বাঁচানোর চেষ্টা করে না। আমরা বেশিরভাগই সাধন ভজন আনে ও কি হয়েছে, আমাকে একজন সেদিনকে বলছিলেন ওই দীক্ষা হবে আমাদের কাকদ্বীপে, আমি জিজ্ঞেস করলাম বইগুলো পড়েননি, তখন আমাকে বলছে দীক্ষার আগে যদি পড়ে ফেললুম দীক্ষার পরে কি করব। আমি বললাম দেখুন দীক্ষার আগে এই বইগুলো পড়ানোর পড়বার কথা গুরু আমায় বলে দিয়েছেন, আমি তো গুরু নই, আমি তাই নতুন নিয়ম তৈরি করতে পারবো না, আপনাকে ফর্ম দিতে গেলে দীক্ষার আগে পড়ে নিতে হবে। আমি পড়িনি সেটা নিয়ে আমার কোনো লজ্জা নেই, আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছি যে দীক্ষার আগেই যদি সব পড়ে ফেলি তাহলে দীক্ষার পর কী করব, দীক্ষার আগেই পড়লুম না, দীক্ষার পর যে একেবারে পড়বো না ধার দিয়েও যাবো না, এটা কিন্তু খুব পরিষ্কার। যে কোনো কাজে সাকসেস পেতে হলে সিরিয়াস হতে হয়, সে রান্নাঘর থেকে ইষ্ট সাধনা সব কিছুর ক্ষেত্রে সিরিয়াসনেসের অভাবে আমাদের ভীষণ সমস্যা। ক্যাশুয়ালি কিছু করা যায় না, দোকানদারিও করা যায় না, ব্যবসা করা যায় না, চাকরি করা যায় না, রান্না করা যায় না, ছেলে মানুষ করা যায় না, কোনোটা জীবনে কোনোটাই ক্যাশুয়ালি কিছু হয় না। ক্যাশুয়ালি খালি নাক ডেকে ঘুমানো যায়, ওটা খুব ক্যাশুয়ালি করা যায়, তাও যাদের সারাদিনে ভীষণ চিন্তা অর্থাৎ প্রচুর আছে সেটাও তারা ক্যাশুয়ালি করে উঠতে পারে না। তাই সিরিয়াসলি জপ ধ্যান করার চেষ্টা করে, যারা চেষ্টা করে তারা নিজেরাই বুঝতে পারে, যে বললাম কোনটা ক্ষণ বইছে এটা তারা বুঝতে পারে। এবার বলছেন কাশী হচ্ছে জগৎ ছাড়া জায়গা, মহা চৈতন্যময় স্থান, এখানে বসে ভজন করলে যা করা যায় তার 10 গুণ বেড়ে যায়, আর খুব শীঘ্র শীঘ্র মন্ত্র চৈতন্য হয়। কাশী মুক্ত ক্ষেত্র, এখানে বাবা বিশ্বনাথ অযাচিতভাবে জীবকে মুক্তি দিচ্ছেন, এখানে ছোট বড় ধনী গরিব যে যাই হোক না কেন সকলেই মুক্ত হয়ে যাবে, জোশও করে এখানে পড়ে থাকতে হবে। কাশীর কথা বলছেন, কাশী জগৎ ছাড়া জায়গা, মহা চৈতন্যময় স্থান। কাশীতে আমাদের পূজোর একটা অঙ্গ আছে ভূমি বিঘ্ন নিবারণ, পায়ের গোড়ালি দিয়ে পাটাকে ওই ভূমিতে ঠেকিয়ে 3 বার ঠেকিয়ে আমরা করি। কাশীতে একমাত্র ভূমি বিঘ্ন নিবারণ করা যায় না, কারণ বলা হয় সমগ্র শিবের শরীরের উপর কাশীর শহরটা তৈরি করেছে, তাই পদাঘাত করলে শিবের গায়ে পদাঘাত করতে হয়, সেই কারণে কাশীতে এটি চলে না। শিব সমস্ত জায়গাটা জুড়ে বিরাজ করছেন, আপনারা ভাবুন। আমার মনে আছে, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, এখন তো কাশীর বিশ্বনাথ মন্দির অনেক সুন্দর হয়েছে, আমরা যখন গিয়েছি সেই ইয়েটিয়ে বলদ সাঁড়তে সরিয়ে টরিয়ে তারপরে নিজেরা ধাক্কা খেতে খেতে গিয়েছি, কিন্তু বিশ্বনাথকে দর্শন করার পর ওই বাইরে বসে একটুখানি জপ করার সুযোগ হয়েছিল, মনে হচ্ছে আমাকে চেষ্টা করতে হয়েছে না, মন্ত্র আপনা আপনি জপ হচ্ছে, আপনা আপনি জপ হচ্ছে। আমরা অন্নপূর্ণা মন্দিরে এসে ওই বাইরের জায়গাটা আছে সেখানে আমাদের গুরুদেব পা ঝুলিয়ে বসে জপ করেছিলেন বলে আমরাও পা ঝুলিয়ে বসে জপ করলাম, কিন্তু অপূর্ব একটা শান্তি, মনে হচ্ছে করেই যাই, উঠতে ইচ্ছা করছে না। আমাদের কেদার গৌরীশ্বর আছে, কেদার গৌরীশ্বর ঘাটে গিয়ে মনে হচ্ছে চুপটি করে ওখানে বসে থাকি, শুধু জপই করতে চাই। তিলভাণ্ডেশ্বরে গিয়ে মনে হচ্ছে সেই বিশাল মূর্তির দিকে তাকিয়ে এইখানে বসেই জপ করে যাই। অথচ শ্রীরামকৃষ্ণদেব যে বাড়িতে এসেছিলেন সেখানকার পরিবেশ এত খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে এখানে জপ করা কি, দর্শন করে কতক্ষণে বিদেয় নেব, এটা হচ্ছে তখন আমাদের মনে হতে থাকে। গঙ্গার তীরে যেখানেই আপনি বসুন না কেন, স্পেশালি কনকলে, কনকলে এমন একটা আধ্যাত্মিক প্রবাহ আছে, সে ঘরেই বসুন আর গঙ্গার ধারেই বসুন, আপনি মন সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবে। এইরকম কতগুলো জায়গা আছে যেখানে বলছেন কাশী হচ্ছে মুক্ত ক্ষেত্রে, এখানে বাবা বিশ্বনাথ অযাচিতভাবে জীবকে মুক্তি দিচ্ছেন, অযাচিতভাবে যে চাইছে তাকেও দিচ্ছেন, যে না চাইছে তাকেও দিচ্ছেন। এই পাবলিক সেলিব্রেশনে একটা অদ্ভুত একটা গল্প বলেছিলাম, এই আমাদের পুঁথিতে আছে, যে শ্রীরামকৃষ্ণদেব একটা নৌকা নিয়ে বেরিয়েছেন, সে নৌকাটা এসে ঘাটে উঠেছে, 3টি লোক তাতে মুক্তি পাচ্ছে, 3 ধরনের লোক, প্রথম যারা দাঁড়িয়েছিল তারা সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে গেল, 2 হচ্ছে যারা ওই যেমন টিকিট ঘরের কাছে থাকে পথ খুঁজে পাচ্ছে না, তারা বলছে কোন দিকে যাব কোন দিকে যাব, তাদেরকে ঠাকুর হাত ধরে টেনে তোলে, আর হচ্ছে 3য় ধরনের আমার মতো শয়তান, যে সবসময় ওই টিকিট ঘরের পাশে যত ফলের দোকান আছে হাঁ করে সেগুলোর দিকে তাকায়, আর চোখে ফোন দিয়ে ভাবে এরপরে নৌকাটায় যাব, এইটা যে শেষ নৌকা সেটাই বুঝতে পারি না। তাদের জন্য ভগবান সেই আছে বর্ণনা আছে, ঠাকুর তাড়াতাড়ি করে কাপড়টাকে ভালো করে গুঁজিয়ে চটর পটর করতে এসে হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে যায়, সে বলে না আমি যাবো না, ঠাকুর বলছে না তোকে যেতেই হবে,
তোকে যেতেই হবে। সে বলছে না আমার সময় হয়নি, আমি আর একটু পরে যাব। রেলিং গুলে ধরার চেষ্টা করে, কত রকম ভাবে নিজেকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে ঠাকুর হিড়িট হিড়িট করে টানতে 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 এনে নৌকায় তুলে নিয়ে যায়, মুক্তির পথে নিয়ে যায়। এই শিব এইরকম ভাবে, শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। এই কল্যাণকারী শক্তি বলে আমাদের জীবনের সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে মুক্তি পাওয়া। এই মুক্তি পাওয়ার কাজটা তিনি করে যান। বলছেন এখানে ছোট বড় ধনী গরিব যে যাই হোক না কেন, সকলেই মুক্ত হয়ে যাবে। শুধু বড় লোকটা মুক্তি পাবে আর গরিব মানুষরা মুক্তি পাবে তা পাবে না, তা কিন্তু নয়। সবাই এখানে যে মুক্তি চাইবে, চাইতে হয়। মহাপুরুষ মহারাজ কাশীতে ইয়ে ভুবনেশ্বরে গিয়েছেন, ভুবনেশ্বরে মহাপুরুষ মহারাজ এসেছেন সন্ন্যাস হবে। তখন তো মঠের আর্থিক অবস্থা খুব খারাপ, এরকম সন্ন্যাসের জন্য সাধু ব্রহ্মচারীদের খরচ করে পাঠানোটা খুব কঠিন। ভুবনেশ্বরের আর্থিক অবস্থা খুবই খারাপ। মহাপুরুষ মহারাজ এসেছেন, ঠিক হয়েছে, ভুবনেশ্বর পুরী ওই অঞ্চলে যতজন সাধু ব্রহ্মচারী সে বছর রেডিচেবল তারা আসবে, তাদেরকে তিনি সন্ন্যাস দীক্ষা দেবেন। তিনি দেখছেন দূরে বিপ্রদাস মহারাজ, তাকে তিনি সন্ন্যাস দেবেন, বিপ্রদাস মহারাজকে তিনি সন্ন্যাস দেবেন। তিনি কলতলায় বসে মহাপুরুষ মহারাজে ভাষণ মারছেন। মহাপুরুষ মহারাজ ইয়েকে বলছেন, খোকা মহারাজকে বলছেন, খোকা তাহলে এবারে যে সন্ন্যাস হবে বিপ্রদাসকে সন্ন্যাস দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিন, কী অসুবিধা আছে। তারপরে আবার খানিকক্ষণ তাহলে বুঝলে খোকা মহারাজ বিপ্রদাসকে সন্ন্যাস দিয়ে দিন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে তাহলে খোকা মানুষকে অ্যালার্ট করলেন, বললেন হ্যাঁ সন্ন্যাস দেবেন, এতে অসুবিধা কী আছে, বলছে সন্ন্যাস যে চাইতে হয়। তখন খোকা মহারাজের মনে পড়লো যে সন্ন্যাস গুরুকে গিয়ে বলতে হবে। তিনি এসে বিপ্রদাস মহারাজ বাসন মাজলেন, হাত ধুয়ে হিড়ি করে টানতে টানতে এসে বললেন, যাও গিয়ে মহাপুরুষ মহারাজকে বলো যে আমার সন্ন্যাস হবে। তখন উনি বলছেন না, শুদ্ধানন্দ স্বামী নিয়ম করেছেন ব্রহ্মচর্য দীক্ষার 4 বছরের আগে কেউ সন্ন্যাসের জন্য আবেদন করতে পারবে না। তখন তিনি ঠিক করলেন, তখন উনি বললেন, মহাপুরুষ খোকা মহারাজ বললেন, আরে গুরু দিতে চাইছেন, এখানে তোমার শুদ্ধি মহারাজ কোথায় গেল? তিনি গিয়ে মহাপুরুষ মহারাজকে বললেন, আপনি যদি আমাকে সন্ন্যাস দেন সকলের সাথে খুব ভালো হবে, সন্ন্যাস হবে। অপূর্বানন্দজি পাঠালেন, অপূর্বানন্দজিকে তিনি পাঠালেন ওই আমাদের ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির। ওখানে অনেক শিবলিঙ্গ আছে, সব মন্দির আছে, যেখানে শিব মন্দির ভেঙে গেছে পুজো হয় না সেই শিবের নামগুলো লিখে আনতে বললেন। মেঘেশ্বর আনন্দ, কৃষ্ণেশ্বর আনন্দ, এরকম সব নাম লিখে নিয়ে সেখানে কজনের সন্ন্যাস হয়েছিল তাদের ওই রকম ওই নাম হয়েছিল। মহারাজ বলেছিলেন সন্ন্যাসী হলেন চলন্ত শিব, ওখানে পুজো হচ্ছে না যদিও, কিন্তু এদের মাধ্যমেই তিনি তার পূজা গ্রহণ করবেন। এই যে কৃপা কখন কীভাবে হয় আমরা সত্যি কেউ জানতে পারি না, অযাচিতভাবে তিনি কৃপা করেন। এই কৃপা তিনি করবেন, ধনী নির্ধন সবাই তার কৃপা পাবে। জোশও করে এখানে পড়ে থাকতে পারলেই হলো, জোশও যে কোনোভাবে চেষ্টা করতে হবে। ঠাকুর একদিন বললেন, কালীঘরে ধ্যান করছি তখন যেন একটা চিক বা পর্দা উঠে গেল, যেতে লাগলো মায়ার বা অজ্ঞানের। আর একদিন মা দেখিয়ে দিলেন, দেখালেন যে কোটি সূর্যের জ্যোতির সামনে সেই জ্যোতি থেকে একটি চিৎক্ষণ রূপ দেখলাম, আবার খানিক পরে সেটি জ্যোতিতে মিলিয়ে গেল। নিরাকার যেন সাকার হলো, আবার সাকার যেন নিরাকার হলো। অদ্বৈত বেদান্তের এটা একটা চরমতম দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণকে, শ্রীরামকৃষ্ণদেবকে জগন্মাতা দেখিয়েছিলেন এই যে জগতের সবটা সেটা যেন আসলে একটা জ্ঞানের একটা যে মায়ার যে পর্দাটা সেটা সরে গেল, সেটা হচ্ছে মায়ার পর্দা। মায়া ভাগ করে রাখে, আমাদের জ্ঞানকে দেখতে দেয় না, যেটা দেখতে চাই সেটা সামনে সবসময় পর্দা দেওয়া থাকে। ধরুন এই যে এখানে পর্দা দেওয়া আছে, এটা যদি টেনে দেওয়া হয়, এদের বাড়িতে যে অন্নপূর্ণা পূজা দেবী যখন ভোগ ওঠে তখন আমরা কেউ দেখতে পাই না যে ঠাকুর কী কী খেলেন, কল্পনা করতে থাকি নিশ্চয়ই বাসন্তী পোলাও করেছে, নাহলে এমনি পোলাও করার তো লোকেরা নয়, খিচুড়ি তো অবশ্যই করেছে, দই ভাত বোধহয় করেছে, আমরা সব ওই বাইরে বসে বসে কল্পনা করি। তারপরে যখন পর্দাটা সরিয়ে শুভেন্দুবাবু সরিয়ে সে পূজারী আরতি করে, আমরা এমনি এমনি করে দেখতে থাকি কী দিয়েছে, বাসন্তী পোলাও দিয়েছে না এমনি পোলাও দিয়েছে, ঘি ভাত দিয়েছে না ভাত দিয়েছে, তারপরে পিস পোলাও দিয়েছে কি না, পায়েস দিয়েছে কি না, খিচুড়ি দিয়েছে কি না, এমনি এমনি করে পূজারী নড়িয়ে চলেছে, প্রদীপ নড়িয়ে চলেছে, কিন্তু আমরা ওইটা দেখতে পাই। ঠিক সেই রকমভাবে মায়ার পর্দা যখন অপসৃত হয় তখন সেই জ্ঞানসূর্যকে দেখা যায়। জ্ঞানসূর্য থেকে ঘনীভূত জ্যোতির ঘন বেরিয়ে এসে একটা মূর্তি ধারণ করে, আবার সেই মূর্তিটা সেই অনন্ত জ্ঞানের মধ্যে মিলিয়ে যায়। সাকার নিরাকার সাকারে রূপান্তরিত হয়, সাকার আবার নিরাকারে রূপান্তরিত হয়। ওপরের সেই সূর্য পৃথিবীর জলকে টেনে মেঘের আকারে ফুলিয়ে দেয়,
জলের মতো জলকণা সেটা যেন জমে গিয়ে অর্ধেক বরফ অর্ধেক জলকণা হয়ে আকাশের উপর ভাসতে থাকে। আমরা কত কবিতা লিখি, কত নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, ভেলার মতো মনে হয় নদীর মধ্যে সেই ভেলা বসে যাচ্ছে, কত গল্প। সেই ভেলাগুলি যখন যুক্ত হতো যে ঘন কালো মেঘ হয়ে যায় তখন বুঝতে পারি এরা আর ওপরে থাকতে পারছে না, এবার মাটির পৃথিবীতে নেমে আসবে। অবশেষে তারা মাটির পৃথিবীতে নেমে আসেন এবং মাটির পৃথিবীতে নেমে এসে যে সমুদ্র থেকে উঠেছিল আবার তার সাথেই নদীর পথে তার সাথেই আবার মিলন হয়ে যায়। ঠিক সেই রকম তিনি দেখলেন এই জ্যোতি থেকে একটি ঘন, জ্যোতির ঘন একটি অংশ বেরিয়ে এলো, আবার সেটা অনন্তের সাথে মিশে গেল, নিরাকার সাকারে রূপান্তরিত হলো ভক্তের প্রয়োজনে, আবার সাকার থেকে নিরাকারে রূপান্তরিত হলো। আমরা যারা নিরাকার চিন্তা করতে পারি না আমাদের একটা অবলম্বন দরকার হয়। দেখবেন আমাদের যত বয়স হতে থাকে মনে হয় যেন লাঠি হলে ভালো হয়, তার উপর ভর দিয়ে চলতে পারি, পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে লাঠি একটা দরকার কিছু, কিন্তু যখন পায়ে শক্তি পেয়ে গেলাম তখন আসি লাঠিটার দরকার হলো না। ঠিক সেই রকম যতক্ষণ আমরা সেই অনন্ত চৈতন্যের সত্তাকে অন্তরে অনুভব করতে পারি না ততক্ষণ আমাদের মনে হয় যে আমাদের একটা একটা আধার একটা কিছু দরকার আছে, কিন্তু যখন আমরা সেটা সেই লাঠির দরকার আছে, যখন আমাদের সেটা দরকার নেই তখন আমরা সেই অনন্তের চিন্তা করতে পারি। ছোট্ট ছোট্ট বারান্দা থেকে আকাশকে খণ্ডাকারে দেখা যায়, যখন আমরা ছাদে উঠে আকাশকে দেখি অনন্ত অপূর্ব তার সে রূপ, সে রূপ দেখে মনে হয় আর চোখ ফেরাতে পারছি না এত তার রূপ। আমাদের ওখানে তো একদম পলিউশন ফ্রি নীল, সবসময় ঘন নীল আকাশ দেখতে পাওয়া যায়, কখনো আপনাদের কলকাতার মতো ফ্যাসফ্যাসে কালো কালো আকাশ দেখা যায় না, একদম পরিষ্কার নীল আকাশ। বর্ষাকালের পরে আপনাদের এখানে যেমন পরিষ্কার নীল আকাশ দেখা যায় আমাদের এখানে সবসময় নীল আকাশ দেখা যায়। সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ালে সে আকাশ যেখানে সমুদ্রের সাথে মিশেছে সে এক অপূর্ব রূপ ধারণ করে, আমরা সেইটার দিকে হাঁ করে তাকিয়ে দেখি অনন্তের ভাবনা, কতক্ষণ হাঁ করে দেখছি নিজেরাই ভুলে যাই, অনন্ত আমাদের আটকে রেখে দেয়। ঠিক সেই রকম নিরাকার সাকারে রূপান্তরিত হয় প্রয়োজনে, আবার সেই সাকার আবার অনুভব করতে করতে নিরাকারে রূপান্তরিত হয়। ঠাকুরকে কাছে এসেছেন আমাদের কেশবচন্দ্র সেন, ঠাকুর তাকে নিয়ে পশ্চিমের বারান্দায় নিয়ে গেছেন। কেশব জিজ্ঞাসা করেছেন আমাদের মূর্তির কেন প্রয়োজন আছে, তিনি পশ্চিমের বারান্দায় নিয়ে গিয়ে অস্তগামী সূর্যকে দেখিয়ে বললেন আচ্ছা সূর্য কি অতটুকুই, কেশব বললেন অতটুকু নয় অনেক দূরে বলে ওকে অতটুকু দেখায়। ঠাকুর বললেন ঠিক সেই রকম আমরা ঈশ্বর থেকে অনেক দূরে আছি বলে আমাদের একটা মূর্তির প্রয়োজন হয়, যত কাছে যাবে যত এখানে এগোতে থাকবে তত দেখবে তার সে অপরূপ রূপ দেখতে পাবে। আজকে একজন বলছিলেন যে বেলুড় মঠে ঠাকুরের জন্মতিথির দিন, আমি বলছিলাম পেছনের যে ডেকোরেশনটা করা আছে এটা খুব ভালো, ও বলছে হ্যাঁ ওঙ্কার লেখা ছিল, আমরা ওঙ্কার টঙ্কার কিছু জানি না, দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছিল, আসলে আমরা অনেক দূরে ছিলাম তাই আমাদের কাছে পদ্মফুলের মতো মনে হলো। আর যারা পূজারি আর যারা ছবি তুলতে গেছিল যারা ঠাকুরের খুব কাছে থেকে দেখেছে তারা দেখেছে ওর পেছনে আদতে একটা ওঙ্কার লেখা ছিল, ওই যে অপরাজিতা ফুল দিয়ে তৈরি করা আছে এটা আদতে একটা ওঙ্কার, আর তার এই সাইডের যে ডেকোরেশন সেটা আমরা দূর থেকে দেখছি তাই আমাদের কাছে ওঙ্কার টঙ্কার ঝঙ্কার সব একই বোধ হচ্ছে, কিন্তু যত কাছে যাচ্ছে তত মনে হচ্ছে সেটা ওঙ্কার। এখানেও ঠিক তাই, একদিন কালীপদ ঘোষ কালী মন্দিরে ঢুকে মাকে খুব গালা গালিগালা জানম্ভ করে, তার বুকটা লাল হয়ে উঠলো আর চোখ দিয়ে জল বেরোতে পড়তে থাকলো। ঠাকুর গালাগাল শুনে কালীঘরে থেকে চলে এসে বললেন আমাদের মাতৃভাব ও বড় শক্ত, খুব আপনার লোকের উপরে অত অভিমান চলে, দেখবেন আপনার বন্ধুর সাথে যে ভাষায় আপনি কল্পনা করছেন ঠিক সেই ভাষায় কিন্তু আপনি একবারে এতে গল্প রাখার অন্যদের সাথে গল্প করেন না। একজন খুব বড় অফিসারকে দেখেছিলাম তার এক বন্ধুকে দেখা হচ্ছিল, পাঞ্জাবিরা সব কথা আবে বলে না ঠিক সেরকম, সে তাকে জড়িয়ে ধরে হবে তুই যে কিতনি দিনও বাদ দেখা, তারপরে তার লক্ষ্য হচ্ছে একজন সাধু বসে আছে, তখন তার মনে হলো এই কথাটা বলাটা ঠিক নেই, আমাকে বলছে অনেক দিনের দোস্তি তো লগট ইয়ার স্বামীজি কিছু না মানে লগট ইয়ার মানে ছেলেবেলা থেকে দেখেছি একবারে, সেই একবারে ছোট অবস্থার বন্ধু তাই মুখ দিয়ে বেড়ে গেছে আবে তু কিতনা দিনকে বাদ যে দেখা, এই যে কথাটা বলছেন আমাদের মাতৃভাব, আমরা তাকে মাতৃরূপে কল্পনা করি, মায়ের সামনে কখনো আমরা খিস্তি খাস্তা করি না বা মাকে শালি হারাম জাতি এসব বলি না, আমরা মায়ের প্রতি আমাদের অদ্ভুত একটা শ্রদ্ধা অদ্ভুত একটা ভক্তি, মাকে দেখা মাত্র গভীর শ্রদ্ধায় আমাদের মাথা অবনত হয়, তার সঙ্গে খারাপ কথা খারাপ ভাষা প্রয়োগ করা, এমনকি কেউ যদি খারাপ কথা বলেও সেটাও যেন মনে হয় আমার মায়ের অপমান হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করি, ঠাকুর যেন মায়ের অপমান হচ্ছে তাই মায়ের ঘর ছেড়ে চলে এলেন। যে কালীপদ ঘোষ, কিন্তু কালীপদ ঘোষকে বলছে না কারণ সে মাকে
খুব আপনার বলে বোধ করেছে, তাই তার উপর এরকম অভিমান করছে। সমাধি দু প্রকার বলছেন, সবিকল্প ও নির্বিকল্প। সবিকল্পে রূপ দর্শন হয়, সত্য রজ তমগুণী লোক যে যে ভাব আশ্রয় করে সে সেই রূপ দর্শন করে। ওইসব অনুশীলন না করলে কি সব, ওইসব অনুশীলন না করে লোকে কি সব তুচ্ছ বিষয় নিয়ে রত থাকে। ভগবান হচ্ছে আপনার লোক, এইটি বেশ করে জেনে রিয়েলাইজ করতে হবে। নির্বিকল্পে রূপটুপ নেই, জগৎ ব্রহ্মাণ্ড সব ফুল হয়ে যায়। কাশীপুর বাগানে স্বামীজির নির্বিকল্প সমাধি হয়েছিল, তিনি ওসব খুব চেপে রাখতে পারতেন। আর এক প্রকার সমাধি আছে, আনন্দ সমাধি, তাতে এত প্রেমানন্দ ভোগ হয় যে এই শরীর আর সেটা রাখতে পারে না, ব্রহ্মরন্ধ্র ফেটে যায়। সেই অবস্থায় 21 দিন মাত্র শরীর থাকে। তাহলে দু ধরনের সমাধি হচ্ছে, একটা হচ্ছে সবিকল্প সমাধি আর একটা হচ্ছে নির্বিকল্প সমাধি। সবিকল্প সমাধি হচ্ছে রূপকে কেন্দ্র করে আমাদের দর্শন হয়। এর আবার ভাগ আছে, সত্ত্বগুণী একরকম দেখে, রজগুণী একরকম দেখে, তমগুণী একরকম দেখে। তমগুণী সমাধি মত রূপ হচ্ছে মহিষাসুর, রজগুণী সমাধি রূপ হচ্ছে সিংহ, আর সত্ত্বগুণী সমাধি রূপ হচ্ছে মা দুর্গা। এই তিনটে বললে আপনারা বুঝতে পারবেন, তিনটে মূর্তি আপনারা দেখেছেন। তমগুণ হচ্ছে আমাদের ঘুম পাড়িয়ে রাখে, উচ্চ চিন্তা করতে দেয় না, উচ্চ ভাবনা করতে দেয় না। তার দেখা যে সমাধি সেটা কোনো রকমই হলো হয়ে ফিরে গেল, মানে সমাধি অবস্থাতেও এরকম ভাগ আছে, তাতেও হলো হয়ে ফিরে গেল। আরেকটা হচ্ছে হলো আরও দেখতে চাইল, আর আরেকটা হচ্ছে তাতে ডুবে গেল। এই তিন ধরনের সমাধি দেখা যাচ্ছে। এইসব অনুশীলন না করে লোকে কিসব তুচ্ছ বিষয় নিয়ে রত থাকে। দেখবেন আমরা PNPC-তে যে সময় সারাদিন ব্যয় করি, সেই সময়টা যদি আমরা মানে অন্যের চিন্তা অন্যের করলে, আমি খারাপ করতে বলছি না, অন্যের চিন্তা, আমি কত ভালোবাসি পাশের লোকের কীরকমভাবে চিন্তাবে, তার কি করে উন্নতি হবে, স্বামীজি বলবেন, ইয়ে করবেন, শ্রীমার কথা বলবেন, ঠাকুরের কথা করবেন, আমি করি কি না সেই নিয়ে কথা হয়ে গেল। কিন্তু সবাইকে বলছেন পড়বেন পড়বেন পড়বেন, এক অপূর্ব। এরপরে তো আপনাকে এস্কিমো দেশে নিয়ে যেতে হবে, খুব ঠান্ডা লাগছে। তখন বলছেন যে কিসে তার কল্যাণ হবে, এই চিন্তাতেই আমরা রত হয়ে থাকি। বলছেন এসব ছেড়ে, এইসব অনুশীলন, ভালো কিছুর অনুশীলন ছেড়ে আমরা কেবলমাত্র খারাপ জিনিসের অনুশীলন করে থাকি, এটি না করলে আমাদের চলবে। বলছেন ভগবান হচ্ছেন আপনার লোক, এইটি বেশ বেশ করে জেনে রিয়েলাইজ করতে হয়। এটা হচ্ছে ভগবান আমাদের আপনার লোক। আমাদের অনেকেই প্রশ্ন করেন না যে আমার দীক্ষা হয়নি, আমি কি ঠাকুরকে খেতে দিতে পারবো। সতীশানজি বলতেন মা ছেলে তার মাকে খেতে দেবে, তার জন্য কি আলাদা করে কিছু করতে হয়? মা উঠে গিয়ে রান্না করতে পারছেন না বলে ছেলে রান্না করে দেবে, এর জন্য আলাদা করে কোনো কিছু চেষ্টা করতে হয় না। যেখানে আমরা সামূহিক কাজ করবো, মানে একেবারে সার্বজনীন কাজ করবো, সেখানে নিয়ম কানুনের আছে। আমরা এইসব ছোট্টখাট্টো জিনিসে আপনার লোক। আমাদের একজনকে দেখেছি, তিনি মাকে প্রত্যেকবার দুর্গা পুজোর সময় পায়েস ভোগ রান্না করে দিতেন। বাড়ির রান্না বান্না শেষ হয়ে গেলে তারপরে তিনি রান্না করতেন, তারপরে ছোট্ট ছোট্ট পাথরের বাটিতে সেটা দিয়ে ঘরের দরজা বন্ধ করে একটি ধূপ জ্বেলে তিনি জপধ্যান করতেন, প্রায় ঘণ্টাখানেক জপধ্যান করতেন। তিনি কল্পনা করতেন এই মুখটুক ধুয়ে এনে দিয়েছেন খালি পায়েস, কিন্তু সব খাবার দাবার তিনি কল্পনা করতেন, ঠাকুর যেন একটু একটু করে খাচ্ছেন, তিনি যেন তার সঙ্গে গল্প করতে করতে খেতে দিচ্ছেন। আমাদের এক সাধু একটা সময় বারাসাতে পুজো করছে, সেই সময় বারাসাতে মাত্র 3টি ভোগ হতো, সপরিবার শ্রীমা দুর্গা, আর হচ্ছে নারায়ণ, আর একটা হচ্ছে বিষ্ণু। ওদের আলাদা করে নিরামিষ খেতে দিয়ে এইটাকে নিবেদন করে তিনি বলতেন, আমি কল্পনা করতাম মা বসেছেন আর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ মহিষাসুর, এরা যেন ছোটো ছোটো বাচ্চা, মা গারাস মেকেছেন, একবার এর মুখে দিচ্ছেন, একবার তার মুখে দিচ্ছেন, একবার ওর মুখে দিচ্ছেন, আবার শেষকালে একবার নিজের মুখেও দিচ্ছে। বলছেন এই অপূর্ব রূপ, এই ভাবতে 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 আমি জপ করতাম এবং কল্পনা করতাম যে মা এইভাবে ই করছে। আমি খুব ফাঁকা ছেলে, যত পূজারী আছে তাদের অনুভব জানার চেষ্টা করতাম, কী ভাব, অনুভব মানে কী করে তারা ভাবে এইটা ভাবার চেষ্টা করতাম। এই যে একটা জিনিস, এটা আমার খুব ভালো লেগেছিল। বলছেন আমি কল্পনা করতাম সব খাবার দেওয়া হয়েছে আর উঁচু করে, সেখানে আমিও দেখেছি, আমিও পুজো করেছি, আমিও দেখেছি খুব উঁচু করে ভাত দেওয়া হতো, কারণ অনেকে খাচ্ছে বলে বেশি করে ভাত দেওয়া হতো, আর এদেরকে লক্ষ্মী আর এই শিব আর নারায়ণকে ছোটো ছোটো বাটির মতো ওরকম চুরো করে দিত। আচ্ছা আমি কল্পনা করতাম মা খানিকটা আলু ভাতে, পটল ভাতে, বেগুন ভাতে, কুমড়ো ভাতে সব দিয়ে মাখিয়ে ছোটো ছোটো গরাস করে সকলের মুখে দিচ্ছেন, তারপরে শেষকালে নিজে একটু খাচ্ছেন, আবার আরেকটা ডাল দিয়ে তরকারি ওভাবে ভাবছেন। এই ভাবতে ভাবতে আমার সময় পেরিয়ে যেত। এই দেখুন কী সুন্দর, নিজের মতো করে ভাবছেন, তার বাড়িতে যে ছবিটা সে দেখে এসছে
সেই ছবিটা সে এখানে প্রয়োগ করছে। আমরা দুর্গা পুজো করতে গেছি, পূজনীয় রামগোপাল মহারাজ বলছেন সে বছর আমি প্রথমবার তন্ত্রধারক হয়েছি। মহারাজ বলছেন তন্ত্রধারকের মূল কাজ হচ্ছে শুধুমাত্র পূজারীর পূজাটা পৌঁছে দেওয়া না, পূজার সঙ্গে সংশ্লিষ্ট সকলের পূজা পৌঁছে দেওয়া। যারা ফল কাটছেন, যারা নৈবেদ্য সাজাচ্ছেন, যারা ভোগ রান্না করছেন, যারা সবজি কাটছেন, এমনকি ঢাকি তারও পূজা পৌঁছে দেওয়ার কথা বলছেন। চেষ্টা করবে ঠাকুর ঘরে দুর্গা ভাড়াকে সকলে যেন একসঙ্গে পূজা নৈবেদ্য দিতে পারে, এই অঞ্জলি দিতে পারে। আর যারা ঠাকুরের ভোগ রাঁধে তারা যখন বেলার দিকে আসে ঠাকুরের ভোগ নামাতে, তখন তাদের দিয়ে এক রাউন্ড অঞ্জলি করিয়ে দেওয়া। আর ভোগারতি শুরু হওয়ার আগে ঢাকিকে কাছে ডেকে নেবে, সে যতটা অবধি আসতে পারে ততটা অবধি তাকে নিয়ে যাবে, তাকে মন্ত্র বলে তাকে দিয়ে ইয়ে দেবে, পূজার অঞ্জলি দেওয়া হবে। তারপরে তুমি তার ফুলটা তার চোখের সামনে নিয়ে গিয়ে মায়ের পায়ে জমা দিবে। দেখবে সকলের প্রার্থনা, সকলের পূজা যখন সংশ্লিষ্ট হয় সে পূজা ঠিক ঠিক পূজা হয়ে ওঠে, সেটা এক ধরনের অন্য ধরনের পূজাতে রূপান্তরিত হয়। সেইটা তিনি আমাদের জোর দিতেন, এই যে আপনার বোধ না হলে আমরা সবাই তার সন্তান, সবাই তার কাজ করছি, আমাদের সকলের কল্যাণের প্রয়োজন, সকলকে যতক্ষণ না আপনার ভাবছি এবং দেবীকে যখন আপনার ভাবছি। সে এত তিন দিনের বাসি প্যান্ট পরে আছে, সেই নিয়ে ঢাক বাজাচ্ছে, কিন্তু তার এই সুচিতাটা বাদ দিয়ে মা সকলের পূজা গ্রহণ করে ভেবে তার অর্ঘটা যখন নিয়ে গিয়ে মায়ের পায়ে দেওয়া হয়, তার মনে যে আনন্দ, তার মনে যে তৃপ্তি হয়, সেটা আমাদের সম্মিলিত তৃপ্তির সাথে সংযুক্ত হতে থাকে। বলছেন নির্বিকল্পে রূপটুপ নেই, জগৎ ব্রহ্মাণ্ড সব ভুল হয়ে যায়। কাশীপুর বাগানে স্বামীজির নির্বিকল্প সমাধি হয়েছিল, তিনি এসব খুব চেপে রাখতে পারতেন। নির্বিকল্প সমাধি যেখানে দ্বিতীয় ভেদ নেই, অভেদত্ব। স্বামীজি দেখেছিলেন তিনি হাত পা কিছুই খুঁজে পাচ্ছিলেন না, ঠাকুর বললেন বেশ হয়েছে, বেশ হয়েছে। স্বামীজির খুব আনন্দ, ঠাকুরের খুব আনন্দ, খুব সমাধি সমাধি করে মরছিল, বেশ হয়েছে, থাক ওরকম ওরকম অবস্থাতে। তিনি খুব চেপে রাখতে পারতেন, স্বামীজি তার ভাবকে চেপে রাখতে পারতেন খুব, অনেক সময় বেরিয়ে পড়তেন কিন্তু বেশিরভাগ সময় তিনি সেটা চেপে রাখতেন। বলছেন আরেক ধরনের সমাধি আছে, সেটা হচ্ছে আনন্দ সমাধি, তাতে এত প্রেমানন্দ, তাতে এত প্রেমানন্দ ভোগ হয় যে এই শরীরে আর সেটা রাখতে না পারায় ব্রহ্মরন্ধ্র ফেটে যায়, সেই অবস্থায় 21 দিন মাত্র শরীর থাকে। আরেক ধরনের সমাধির কথা বলছেন আনন্দ সমাধি, সে সমাধিতে মানুষ এমন ডুবে যায়, সেই আনন্দতে সে এমন মজে যায়, সে আর ফিরে আসতে পারে না। এই যে বেশিরভাগ আমাদের যে যারা রেসের মাঠে রেস খেলতে যায়, দেখবেন প্রথমবার গিয়েই যেতে, প্রথমবার গিয়ে হেরেছে, এরকম রেসের মাঠে লোক পাওয়া খুব কঠিন। ওই যে আনন্দ সে একবার পেয়েছে তাতে তার সর্বস্ব চলে যাচ্ছে, তবু সে রেসের মাঠ থেকে ফিরে আসতে পারছে না। বাড়ি ঘর বউয়ের গয়নাগাটি ফিক্সড ডিপোজিট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সব চলে গেল, কিন্তু তবু সে ফিরে আসতে পারছে না, কারণ ওই প্রথমবার যে আনন্দটা পেয়েছে। বুঝছেন সমাধিটাও ঠিক তাই, এমন আনন্দ পাওয়া যায় তার মধ্যে মানুষ এমন ডুবে যায় এই জগতে আর ফিরে আসতে পারে না। মায়ের এরকম হয়েছিল, মা সেই কিছুতে আর ফিরতে পারছে না, মা ভাবছেন ওই বিচ্ছিরি শরীরটার ভেতরে কী করে ঢুকবো। তারপরে তিনি হাত খুঁজে পাচ্ছেন না, পা খুঁজে পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না। দেহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্দির, সেই জন্য ধ্যান ট্যান সব শরীরের ভেতরে করতে বলে। সহস্রারে মন গেলে আর নামতে চায় না, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, রথে চ বামনম দৃষ্টা প্রভৃতি। মানে হচ্ছে হৃদয়ের ভেতরে সেই পরম পুরুষকে দেখলে আর জন্ম হয় না। নিম্ন অধিকারীর জন্য বাহ্য রথ মন্দির প্রভৃতির সৃষ্টি। রামপ্রসাদ যখন হৃদয়ে মাকে দেখলেন তখন গান বানিয়ে বললেন, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। উহ কি ভয়ানক কথা বলো দেখি, বাস্তবই সেই আস্বাদ পেলে আর অন্য কিছু ভালো লাগে। ঠাকুর বলতেন দুই ভ্রুর মধ্যস্থলে জ্ঞাননেত্র আছে, সেটি ফুটলে চারিদিক আনন্দময় দেখায়। তবু আপনাদের কাছে প্রার্থনা, দয়া করে এগুলি অভ্যাস করার চেষ্টা করবেন। আপনার গুরু যেরকমভাবে সাধন ভজন কথা বলেছে ঠিক সেইভাবে সাধন ভজন করবেন। এলো জানার জন্য, জানতে অবশ্যই হবে, জানাটা খুব জরুরি, কিন্তু আপনার গুরু যেভাবে আপনার জন্য যেটা প্রয়োজনীয় সেইভাবেই করেছে, সেইভাবে সাধন ভজন করলে অবশ্যই আমাদের এই অবস্থা হবে। হচ্ছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্মম ন বিদ্যতে। রথে বসা অবস্থায় যদি বামনকে সেই ব্রহ্মপুরুষকে দর্শন করি তাহলে আর পুনর্জন্ম হবে না। রথটা কি এই শরীর, এই শরীরের ভেতরে আমরা যদি তাকে অনুভব করতে পারি। এই যে আমাদের যে সাধন ভজন করতে বলা হয়, তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখও সেদিকে, এরকম দুজনেই মুখোমুখি বসে, তাহলে কি ইষ্টের খালি পিঠ দেখার কথা,
আমি যদি বসে থাকি, আমার সামনে যদি ঠাকুর বসে থাকেন, তাহলে তো ইষ্টের পিঠ দেখার কথা, তো পিঠ দেখার কথা নয়, তো মুখটাই দেখতে হবে। কেমন করে দেখতে হবে? আমি আর তুমি ভেতরে আমিকে বার করে নিতে হবে, আমার এই যে অস্তিত্ব সেটা বার করে নিতে হবে। তখন আমার ভেতরে যেটি থাকে সেটা শুধুমাত্র তুমি, তুমি ছাড়া আর কিছু নয়, আর তুমি ছাড়া আর কিচ্ছু নয়। সেই অবস্থাটা যখন পাকা হয়ে যায়, যখন চোখ বন্ধ করলে নিজেকে আমি খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে এই পুনর্জন্ম নবিদ্যাতে। মিস ব্লজেটের বাড়িতে স্বামীজি গিয়েছিলেন, বিরাট বড় একটা বেলজিয়াম গ্লাসের আয়না আছে, স্বামীজি বারবার নিজেকে দেখছেন, আবার বেরিয়ে আসছেন, আবার দেখছেন, আবার বেরিয়ে আসছেন। এমন সময় মিসেস ব্লজেট ভাবছেন, এই লোকটার একটা খুঁত খুঁজে পেয়েছি, নিজের রূপ সম্পর্কে ভীষণ কনসিয়াস। স্বামীজি তো মন পড়তে পারতেন, তিনি বলছেন, না না গো, ওরকম কথা নয়, আমি আসলে আমাকে দেখতে কেমন সেটাই ভুলে গেছি, এরকম আমি যে বোধটা সেটা সম্পূর্ণ হারিয়ে গেছে। লেগেট হাউস কেনা হবে, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ প্রেসিডেন্ট, তাকে সই করতে হবে, তিনি কিছুতেই সই করছেন না। এখান থেকে শুদ্ধানন্দজি অনেক চেষ্টা করে যখন পারলেন না, এদিকে সময় পেরিয়ে আসে, ওর ভেতরে যদি রেজিস্ট্রি না করা হয় তাহলে লেগেট হাউসটা চিরতরে হাতছাড়া হবে। তখন শারদানন্দজি ভুবনেশ্বর থেকে এলেন, এসে বললেন, মহারাজ তুমি যদি সই না করো তাহলে তো জায়গাটা কেনা হবে না। উনি বলছেন, আমার তো সই করতে কোনো অপরাধ নেই, আমার নামটা কি সেটাই মনে করতে পারছি না, যে নাম রূপের পারে যাওয়ার কথা, এই যে নাম এবং রূপ দুটোরই পারে চলে গেছে, নিচে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম বিদ্যাতে, পুনর্জন্ম ন বিদ্যাতে, আর পুনর্জন্ম হয় না। যে সেই অনন্ত স্বরূপের সঙ্গে নিজের স্বরূপকে মিলিয়ে ফেলতে পেরেছে তার আলাদা হয় না। আমাদের এই দুটো দুটো স্বরূপ হয়েছে বলে আমাদের বারবার 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 আবার জন্মাতে হয়, জন্মমৃত্যু জন্মমৃত্যুর চক্রে ঘুরতে হয়। এই কারণে পুনর্জন্ম, পূর্বজন্ম, পরজন্ম এইভাবে লাভ নেই। এই জন্মটা যে পেয়েছি, এই জন্মে আমাদের এমন পরিশ্রম করতে হয় যাতে আমরা তাকে একেবারে হৃদয়ে, সেই এই পুনর্জন্ম তখন ওই ওটা আর হয় না। এই জন্মটাকে খুব সুন্দর করতে হয়, ভীষণ সুন্দর করে ফেলতে হয়। কারণ পরজন্মে যদি আপনাকে রাজা উচিত করা হয় তাহলে কিন্তু আপনার এই জন্মটা কিছু সুন্দর হবে না, এই জন্মের যে কষ্ট ভোগ সেটাই করতে হবে। কিন্তু এই কষ্ট কেমন করে কষ্টের পরে যাব, এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা অনুভব করতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের হবে না। সেই কারণে মন প্রাণ উজাড় করে সাধন ভজন করতে হয় যাতে এই জন্মটা, এই জন্মই সুন্দর হয়, এই জন্মই যেন সেই বামনকে দর্শন করি এবং আমার হৃদয়ের মধ্যে দর্শন করতে পারি। আর এই দর্শন করলে আর আমার আর পুনর্জন্ম হবে না। বলছেন, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, তুমি আমার হৃদয়ে বসে আছো কিন্তু আমি তোমাকে খুঁজে চলেছি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ ফেলেছি হৃদয়ের পানে চাইনি, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছি নু কেটেছে দিন হেলা, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। তিনি আমার ভেতরে বসে আছেন, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি আমার আনন্দ স্বরূপ হয়ে আমাকে নিয়ে খেলেছ, আমাকে আনন্দ দিয়েছ, অথচ আমি তোমাকে চিনতে পারিনি, তুমি যে আমার এই সমস্ত আনন্দের কারণ সেটাই অনুভব করতে পারিনি, আনন্দে তাই ভুলেছি নু কেটেছে দিন খেলায়। রোজ দিন সেই আনন্দ নিয়ে মেতে আছে। আগের দিন আমরা এতে পড়ছিলাম, কাশন্দিয়াতে পড়ছিলাম, ঠাকুর এই কামার পুকুরের যে লীলা সেটা অতিক্রম করে তিনি একটি অন্য লীলায় যাবেন, তিনি কলকাতায় আসবেন, ওই জায়গা থেকে চলে যাবেন, মাঝে মাঝে গোমরা হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে বন্ধুদের সাথে কথা বলছেন না, তারা ভাবছেন কেন গদাই এরকম ব্যবহার করছে, সদা অসময় গদাই কেন এখনো তার কাছে গেলে এত ক্ষুব্ধ হচ্ছে। একদিন চিনু সাকারি ধরে বসলো, কেন এরকম হচ্ছে? ঠাকুর বললেন, এমন যে হরিকথা, হরিকথার আলাপন, ওই তাতে তো তোমাদের মন যায় না, তোমরা শুধু আনন্দে হই হই করতে ব্যস্ত, তাকে ধরার চেষ্টা করো, আমি তো একটা সময় তার প্রতিমূর হারিয়ে যাব, কিন্তু তোমরা যদি কিছু না ধরতে পারো বাকি জীবনটা কেমন করে কাটাবে? কিন্তু তাদের কোনো হুঁশ নেই, কারণ গদাইয়ের সঙ্গে তাদের অনেক বেশি আনন্দ, গদায়ের সঙ্গ সুখে তাদের বেশি আনন্দ, তার সামনে ব্রহ্মানন্দ যেন দাঁড়াচ্ছেই না, ব্রহ্মের আনন্দ যে সেটা যেন কিছু অপ্রয়োজনীয়, নাথিং ইউজলেস বলে বোধ হচ্ছে, এইটা হচ্ছে কথা। তাই বলছেন যে কি দারুণ কথা, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, তুমি থাকতে আমার জাগা ঘরে চুরি হয়ে গেল। উনি বলছেন, ঠাকুর বলতেন, দুই ভ্রুর মধ্যস্থানে জ্ঞান নেত্র আছে, সেটি ফুটলে চারিদিক আনন্দময় দেখায়। এই শিবের ত্রিনেত্র ছিল, এই এটি হচ্ছে জ্ঞাননেত্র, এটি উন্মিলিত হলে আমি আমাকে জানতে পারি। ঠাকুরের যে অপূর্ব আশীর্বাদ আছে, আর তোমাদের কী বলবো, তোমাদের চৈতন্য হোক,
জ্ঞাননেত্র উন্মিলিত হলে আমাদের ভেতরে চৈতন্য সত্তা জাগৃত হয়, তখন আর এই জীবনটা যাপন করতে ইচ্ছে করে না, তখন মনে হয় ছি ছি ওই শরীরের মধ্যে কিভাবে ঢুকবো। জগৎকে তখন দেখি সবে আর ভেতরে সেই ঈশ্বর প্রকাশিত হচ্ছে, উপনিষদের মন্ত্রের মতো মনে হয় সব দিক দিয়ে যেন মধুক্ষরণ হচ্ছে, মধু বাতাস মধু বাতারিতায়াতে মধুক চরন্তি সিন্ধব মাধীন সন্তোষতি মধুনক্ত মুতোষী। দেখছি জগৎ মধুময়, এই যেখানে যা কিছু দেখছে সব সেই মধুময়, সে ঈশ্বর সব কিছুর ভেতরে বিরাজ করছেন। রাজা সাত দৌড়ি দেউড়ির বাড়ি, রাজার সাত দেউড়ি বাড়ি, কোনো গরিব নায়েবের কাছে রাজদর্শন, কোনো গরিব নায়েবের কাছে রাজদর্শন প্রার্থনা করবে। নায়েব সঙ্গে করে করে এক এক দেউড়ি নিয়ে যায়, আসে জিজ্ঞাসা করে এই কি রাজা, উত্তর হয় না। এই প্রকারে যখন সপ্তম দেউড়িতে প্রবেশ করে রাজদর্শন হলো, তখন সে অপরূপ রূপ দেখে আর জিজ্ঞাসা করলো না। সেই রকম গুরু এক এক দেউড়ি নিয়ে গিয়ে শেষে ভগবানকে মিলিয়ে দেন। আমাদের এই যে ষটচক্র ভেদ করে আমরা যখন সেই অনন্তের সাথে মিশে যাই, তখন আর আমাদের জিজ্ঞাসা করতে হয় না, অনুভব করতে করতে গুরুই আমাদের হাত ধরে নিয়ে যায়, তিনি একবারে সে অনন্তের কাছে নিয়ে যায়, তার হাত ধরেই আমাদের এগিয়ে যেতে হবে, নিজেকে গুরুগিরি করলে হবে না। তিনি যে পথটি দিয়েছেন সেই পথ ধরে ধরে ধরেই আমাদের এগিয়ে, বলে দিয়েছেন এই পথ দিয়ে যাও, পথের শেষে অবশ্যই রাজদর্শন হবে। সেই মেয়েটির গল্প আছে, নতুন বিয়ে হয়ে বাপের বাড়িতে এসেছে, সব ছেলেরা বাইরের ঘরে বসে আছে, মেয়েরা জানলা দিয়ে জিজ্ঞেস করছে এইটি কি তোর বর, ওইটি কি তোর বর, মেয়েটা আছে ও। তারপরে যখন তার বরকে দেখানো এইটি কোথাও, হ্যাঁ সে খিলখিল করে হাসছে, হ্যাঁ বলছে না অ্যাফার্মেশন, নিজের বরকে দেখে আর তো আনন্দ, সে আর যেন সে আনন্দ ধরে রাখতে পারছে না। সেই রকম এক এক দেউড়ি পেরোনোর পরে যখন ঈশ্বর দর্শন হয়, তখন আমাদের এই আনন্দ আর ধরে রাখা যায় না, নিজের মনই হচ্ছে শ্রেষ্ঠ গুরু। যখন ধ্যান করে মন স্থির হয়, তখন সেই মন তোমাকে পরপর যা করতে হবে সব বলে দেবে, এমনকি দৈনন্দিন কার্যের এটার পর এটা, তারপরে সেটা বলে দিয়ে ঠিক তোমার হাত ধরে নিয়ে যাবে। ভগবানে অনুরাগ ভালোবাসা চাই, তবেই মন স্থির হয়। নিজের মনই হচ্ছে শ্রেষ্ঠ গুরু, গুরু মানে হচ্ছে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান আমাকে, যিনি আমার জীবনে যা কিছু অন্ধকার তাকে সরিয়ে দিয়ে আমার আলোর পথের সঙ্গী হন। বলছে মন তখন বলে দেয় এইটি করো ওইটি করো না। আমাদের শাস্ত্রে একটি শক্তির কথা বলা আছে, সেটা হচ্ছে ধী শক্তি, পাওয়ার অফ ইন্টেলেক্ট। গুরু আমাদের সবার মনের ভেতরে সাক্ষী স্বরূপ হয়ে, সর্বধী সাক্ষী ভূতম, সবার ভেতরে ধী স্বরূপ শক্তিরূপে, সাক্ষী ধী শক্তিরূপে সাক্ষী স্বরূপ বিরাজ করছেন। সাক্ষী স্বরূপ বিরাজ করছেন মানে নিউট্রাল ফ্যাক্টর আছেন। ভারত পাকিস্তান ফুটবল ক্রিকেট ম্যাচ হচ্ছে, আপনি বলছেন আরে ভাই ওয়াসিম রাজা এরকমভাবে বল করলো, সচিন একটু ঘুরিয়ে খেলতে পারলো না, ওয়াসিম রাজাও শুনতে পাচ্ছে না সচিনও শুনতে পাচ্ছে, কেন তারা সেই খেলার ভিতরে মত্ত হয়ে আছে, কিন্তু আপনি কোনো কোনো পক্ষেই নেই, আপনার মনে হচ্ছে এই বোলিংটা ভালো হয়েছে, ব্যাটিংটা সেরকম যুগপথ হয়নি, আবার কোথাও একটা ফুলটাস বল গেছে একবারে ধরিয়ে সচিন একবারে সেই ছয়তে পাঠিয়ে দিয়েছেন, আনন্দ হচ্ছেন আপনি, আপনি কোনো দলের পক্ষে নেই ভালো খেলা খেলার পক্ষে। ঠিক সেই রকম ঈশ্বর ভালো মন্দ কোনোটার কিছু নেই, মাঝখানে আছেন তিনি, আমাকে নিরন্তর তাকে যত আমি চিন্তা করছি আমার ভেতরে সেই শক্তিটা জাগছে, ভালোকে গ্রহণ করা খারাপকে বর্জন করা। একটা সময় সেই শক্তি আমাকে বলে দেবে এটা খারাপ, একে প্রতি একদম ছেড়ে দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, এইটা ভালো শক্তি এটাকে নিয়ে আমাকে জেগে উঠতে হবে। তাই বলছেন যে এইটা মন হচ্ছে গুরু, যখন ধ্যান করে মন স্থির হয় তখন সেই মন তোমাকে পরপর যা করতে হবে সব বলে, এইটার পর এইটা করো, এইটার পর সেইটা করো, সেইটার পর সেইটা করো। সেই বলছেন আমাদের ভারতী প্রাণমাতাজি, খুব একটা গ্রস এক্সাম্পল কিন্তু অসাধারণ, মন কীরকম গুরু হয় তার একটা স্মৃতি আছে। বলছেন ভাদ্র মাসে ভোরবেলা মাতাজি বসে জপ করছেন, আর খালি তার মনে হচ্ছে একটাই কথা তার মনের মধ্যে যাচ্ছে, আদা ছোলা আদা ছোলা আদা ছোলা। আমাদের ভাদ্র মাসে ঠাকুরকে ওই ইয়ে জল চিরতার জল আর আদা ছোলা দেওয়া হয় সকালবেলা, কেন ভাদ্র মাসে কীর্ত বেশি হয় বলে চিরতার জল দেয়, মঠে এটা রীতি আছে, সবাই ভুলে গেছে, কিন্তু তিনি জপ করতে বসে তার একটা কথাই খালি মনে আসছে আদা ছোলা আদা ছোলা। তিনি জপ থামিয়ে উঠে গিয়ে ক্যালেন্ডারটা দেখলেন, দেখলেন সেদিন পয়লা ভাদ্র, সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্মচারিণী মাতাজিকে বললেন ছোলা ভিজানোর জন্য, যাতে যখন ঠাকুরকে সকালবেলা খেতে দেওয়া হবে তাতে যেন ছোলা আর আদা দেওয়া যায়, ভিজানো ছোলা আর আদা দেওয়া যায়, আর চিরতার জল যেন দেওয়া হবে। এই হচ্ছে দেখুন মন গুরুর মতো কাজ করছে, এটা খুব গ্রস এক্সাম্পল। এরকম সব কিছুতেই
মাতাজি বুঝতে পারতেন, অনুভব করতে পারতেন। সেই বলছেন আদা ছোলা আদা ছোলা, ঠিক সেই রকম বলছেন ভগবানের অনুরাগ ভালোবাসা চাই, তবেই মন স্থির হবে। যতক্ষণ না তাকে ভালোবাসছি আমার মন স্থির হবে না। কাউকে ভালোবাসি আমরা সবসময় চেষ্টা করি কী করে তার মন পাবো। দেখেন না খেঁড়া বুচিকে ভালোবাসে, বুচির কোন জিনিসটা ভালো লাগে খেঁড়া সব উপস্থ, কিন্তু কি সেই কিনে কিনে সেইগুলো কিনে নিয়ে এসে যাতে খেঁদার মন পাওয়া যায়। খেঁদার মন আদৌ পাওয়া যাবে কি না সেই নিয়ে খুব সমস্যা বোধহয় বুচি, কিন্তু সে চেয়েছে কোথায় দেখেছে কে একজন খেদি বুচি একদিন বলেছে ওই টিপের পাতা ভালো যাতে মাঝখানে একটা করে পাথর বসানো আছে, কিংবা উষা উত্থুক ব লেখা ইয়ে করেছে আমি বুচির ব লেখা ইয়ে চাই, সে কাঁচি দিয়ে কাটতে শুরু করে ব লেখা টিপ বানাতে শুরু করে দিয়েছে। ঠিক ভগবানের প্রতি আমাদের, ভগবানকে যদি আমরা ভালোবাসি কিসে তিনি প্রীত হবে সেইটার প্রতি আমাদের নিরন্তর সংগ্রাম চলতে থাকবে। বলছেন মেন্টাল বা মানসিক, ফিজিক্যাল বা দৈহিক এবং স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক এই তিন শক্তির একত্র সমাবেশ না হলে ধর্ম হওয়া বড় শক্ত। ভগবান লাভ করা কি সোজা ব্যাপার? মানসিক স্থিরতা, মন দিয়ে তাকে চাই, আমি মন দিয়ে তাকে চাই না, শুধু শাশুড়ি বলেছেন সকাল সন্ধ্যা একবার করে ঠাকুরের সঙ্গে ঠিক করে গিয়ে প্রণাম করতে হবে, আর একটুখানি চোখ বন্ধ করে পাঁচ মিনিট বসতে হবে, আর ইয়ের সময় সে ব্রহ্মার পরম ব্রহ্মবি ব্রহ্মাগ্ন সেদিনকে শুনছিলাম স্থাপকায়শ্চ ধর্মশ্চ, সন্ধি এটা নাই কিন্তু সবাই বলে অতএব আমাকে বলতে হবে স্থাপকায়শ্চ ধর্মশ্চ, মানে কায়স্থ না ব্রাহ্মণ সেটা বুঝতে পারছে না, সে বলেই চলেছে বলেই চলেছে, এইটা হচ্ছে কথা। আবার কে আবার ইয়ে দিতে শুরু করলেন, কে আবার প্রেজেন্ট করতে শুরু করলেন, মুক্তা ইজ প্রেজেন্টিং, মুক্তা দেবী দয়া করে প্রেজেন্ট করবেন, আপনি প্রেজেন্টেড আমরা বুঝতে পারছি, ওরা ওরিয়েন্টেশনটা ভেঙে যাবে, দয়া করে এই সমস্ত করে না, আপনি উপস্থিত আছেন জোর করে কেন জানাতে হবে, হ্যাঁ এই তো চলে গিয়ে আবার ঢুকে পড়ুন। এটা হচ্ছে কথা, এই যে মানসিকটা চাই, আমি মনে মনে সত্যি সত্যি তাকে চাই, তখন দেখবেন শরীরও তাকে এগিয়ে করে, তখন দেখবেন রাত্রি খেতে ইচ্ছা করবে না, বেশি খেয়ে আমার এনার্জি লস করতে ইচ্ছা করবে না, এক বাটি মাংস দিয়েছে আরেকটু দেবো হুম আরেকটু দেবো হুম আরেকটু দেবো হুম, এদিকেই নেড়ে যাচ্ছে, এরে বেরো আর হচ্ছে না, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, পরের দিন সকালে যোগধ্যান করতে উঠতে পারবে কি পারবে না সে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এই মেন্টাল ফিজিক্যাল আর দুই হচ্ছে আধ্যাত্মিক স্পিরিচুয়াল, সেই উচ্চ ভাবনাকে মনের ভেতরে জাগার শক্তি, এই তিন শক্তি হলে তবে ধর্ম হয়। ধর্ম মানে আমরা তখন সৎপথে চলি। আবার মুক্তা দেবী কেন এরকম বারবার প্রেজেন্ট করার চেষ্টা করছেন, বেশ তো দেখতে পাচ্ছি আপনাকে, আমি কি আপনি আমাকে দেখতে পাওয়াটাই বড় কথা, আমি আপনাকে দেখতে পাচ্ছি কিনা সেটা বড় কথা না, এটা হলো কথা। এই মেন্টাল স্পিরিচুয়াল এই ধর্মজীবন তখনই আমাদের ঠিক হয় যখন এই তিনটের কম্বিনেশন হয়, মানসিক মেন্টাল ফিজিক্যাল দৈহিক শরীর তার জন্য সবসময় সাধন ভজনের অনুকূল, আর স্পিরিচুয়াল আধ্যাত্মিক। বলছেন খুব কর্ম করবে আর কর্মের সঙ্গে ভগবানকে স্মরণ করবে, বিশ্বাস ভিন্ন কেউ ভগবান লাভ করতে পারে না, যে বিশ্বাস করতে শিখেছে সে নিশ্চয়ই ভগবানকে পেয়েছে। খুব কর্ম করতে হবে এবং কর্মের সঙ্গে ভগবানকে স্মরণ করতে হবে। কেন ভগবানকে স্মরণ করতে হবে? যা করছি তার কাজ করছি, একটু বিশ্বাসটা যদি না হয় তাহলে কিন্তু সেটা প্রকৃতপক্ষে কর্মযোগ হয় না। নিষ্কাম কর্ম সম্পর্কে বলতে গিয়ে পূজনীয় প্রভু মহারাজ বলছেন নিষ্কাম কর্ম বলে কনসিয়াসলি এবং কন্টিনিউয়াসলি, রিমেম্বারেন্স অফ লর্ড অ্যাট দ্য টাইম অফ ওয়ার্ক, সচেতনভাবে এবং সততভাবে সব সময় ঈশ্বরের স্মরণ করা। আমাকে সবাই বললো চলো 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 শুভেন্দুবাবুর বাড়িতে গিয়ে, কারণ মোটা মতো সাধু আসে তার বক্তৃতা শুনতে যাবো, নিয়ে চলে এগুলো অটো ভাড়া সে দেবে সব কিছুতে আমি চলে এলাম, তারপরে এসেই হাই তুলছি চোখ বন্ধ করছি আর ভালো লাগছে না, কতক্ষণে থামবে, এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি আর চোখে ঘড়ির দিকে তাকাচ্ছি সব দিকে তাকাচ্ছি, এইটা আমাদের কষ্ট হতে থাকে। ওতে কিন্তু আর যাই হোক সবাই বলবে কী আধ্যাত্মিক লোক গো, কী আধ্যাত্মিক লোক, এরকম আধ্যাত্মিক লোক খুঁজে পাওয়া যায়নি, অথচ আমি জানি কতক্ষণে এর থেকে এই বক্তৃতা থেকে ছুটকারা পাবো ততক্ষণে আমি কিন্তু বুঝতে পারবো। এটা হচ্ছে কথা, আমাদের কিন্তু এটা বুঝতে হবে, তিনটি একত্রে দরকার। আমাদের মনটা যেন ঈশ্বরাভিমুখী হয় এবং ঈশ্বরাভিমুখী হলে তখন আধ্যাত্মিক পথে চলতে আমরা সহজে যাই এবং আমাদের শরীরটাও সেই পথে চলার অনুকূল হয়ে ওঠে, তখন আমাদের ধর্মজীবন যাত্রা শুরু হয়। বলছে খুব কর্ম করবে আর কর্মের সঙ্গে ভগবানকে ডাকবে, প্রতি কাজের ভেতরে তাকে ডাকবে, সবসময় যদি চিন্তা করে থাকি যা কিছু করছি সব ঈশ্বরের জন্য করছি তাহলে আপনা আপনি সব কিছু হয়।
এই যে আমাদের ইয়ে হয় না, একজন ভদ্র একজন মা এসে বলেছিলেন আরোগ্য ভবন একজন সাধুকে, গল্পটা বলেছি আর কি, বলেছে ছেলেপুলেরা এত নোংরা করে দিয়ে যায়, এত সব ঘর দুয়ার নোংরা করে দিয়ে যায়, তারপর সেগুলোকে পরিষ্কার করতে খুব কষ্ট হয়। বলছে সে কি মা, মনে করো বালকৃষ্ণ তার লীলাভূমি তোমাকে পরিষ্কার করার দিয়ে দিয়েছে, তিনি লীলা করে চলে গেছেন, আবার তুমি সেটা পরিষ্কার করে তার লীলার অনুকূল করে দেবে। এইভাবে যদি ভাবতে পারো তাহলে সমস্ত কাজ, সে রান্নাবান্না থেকে ঘর গুছানো অবধি, তার মধ্যে তুমি একটা নতুন করে এনথুসিয়াস্টিক পাবে। ভগবানকে নিয়ে কাজ করছি, বিশ্বাস ভিন্ন, কেউ ভগবানকে লাভ করতে পারবে না। যে বিশ্বাস করতে শিখেছে সে নিশ্চয়ই ভগবানকে পেয়েছে। যে বিশ্বাস, যদি বিশ্বাস না হয় ভগবান পাওয়া পাওয়া খুব কঠিন, মানুষ হতে পারাটাই খুব কঠিন। আমি মানুষ, আমার দ্বারা অন্য কিছু করা সম্ভব নয়, পশুর মতো আচরণ করা সম্ভব নয়, এটা যতক্ষণ না সে বোঝে আমি মানুষ, আমার আচরণ মানবীয় হবে, আমার জীবনের মানবিক দিকগুলো আমি আমার জীবনে দেখাবো, তবে সে মানুষ হতে পারে, ঈশ্বর হওয়া তো অনেক দূরের কথা। যদি বিশ্বাস করে তবে কানাকড়ির দাম আছে, আবার কার মাইক্রোফোন করবে, সমস্যা আপনাদের নিয়ে, কি ছেলে মানুষই করেন, মোবাইল ফোনটাকে নিয়ে নাচ করছেন, নাচ করলেই সমস্যা হয়। বলছেন যে যদি বিশ্বাস করে তবে কানাকড়ির দাম আছে, আর যদি বিশ্বাস না করে তবে সোনার মোহরেরও দাম নেই। যাদের ভগবানে বিশ্বাস হয়নি তারা এটা ওটা বাঁচে, আর যাদের ভগবানে পাকা বিশ্বাস হয়ে গেছে তাতে সব সংশয় চলে গেছে। এই বিশ্বাস করাটা খুব জরুরি। গুরু যে আমায় মন্ত্র দিয়েছেন, গুরু যে আমাকে যে সাধন পথে দিয়েছেন, সেই সাধন পথে যদি আমরা চলতে পারি, এই পথ দিয়েই ভগবান লাভ হবে, আর অন্য কোনো পথে আমার ভগবান লাভ হবে না। এই বিশ্বাস করে যখন আমরা এগিয়ে যাই তখন আমরা ঠিক আমাদের পথ খুঁজে পাই। বলছেন যাদের ভগবানে বিশ্বাস হয়নি তারা এটা বাঁচে ওঠা বাঁচে, যাদের ভগবানে পাকা বিশ্বাস হয়েছে তাদের সব সংশয় চলে গেছে। ব্রহ্মকুমারী এই বলেছে, ব্রহ্মকুমারী তাই বলেছে, পতঞ্জলি এই বলছে, জলাঞ্জলি এই বলছে, সবাই সেই বলছে, সেগুলোকে আমাদের খুব মনে হয়, কিন্তু আমরা যে পথ পেয়েছি সেই পথের প্রতি ভালোবাসা তৈরি হয় না, তাই আমরা যে তিমিরে থাকি সেই তিমিরেই থেকে যাই। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসের 30 তারিখে 30শে এপ্রিল আপনাদের সঙ্গে দেখা হবে। মনে রাখবেন সেদিন ক্লাসটা 5:30 শুরু হবে, আপনারা ঠিক সব তাড়াতাড়ি এসে যান, তো বাড়িতে গিয়ে আবার রুটি করতে হবে, আজ আমরা 10 মিনিট আগে ক্লাস শুরু করতে হলো আপনারা এত এসে গেছেন বলে। যারা দূরে আছেন তারা বুঝতে পারেন, তারা সবাই 5-7 মিনিট দেরি করে এসেছেন, তারা ঠিক সময়তেই এসেছেন, তাই আমাদের ক্লাসটা আগামী দিন 30শে এপ্রিল 5:30 হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামি তে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎস শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।